নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডিশনাল। বন্ধুরা, আমফানের থেকেও এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ধেয়ে আসে, যার নাম দিয়েছে আবহাওয়াবিদরা নিসর্গ। হ্যাঁ বন্ধুরা, এই নিসর্গ ঘূর্ণিঝড় কবে থেকে শুরু হতে চলেছে? বাংলায় কি আগামী সপ্তাহ থেকেই এই ঝড়ের প্রভাব পড়তে চলেছে? কি বলল আলিপুর আবহাওয়া দপ্তর, সমস্ত কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। সপ্তাহের মধ্যেও হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আর সপ্তাহের শেষে ভাসবে কলকাতা। একটা প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষত এখনও দগদগ করছে, এই অবস্থায় আবার এক প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পাওয়া গেল। গত বুধবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় সাইক্লোন আমফান কলকাতা সহ দক্ষিণবঙ্গকে ধ্বংসস্তূপ বানিয়ে রেখে চলে গেছে। এর মধ্যে আবহাওয়ার যা পূর্বাভাস পাওয়া গেছে, তাতে সামনের শনি ও রবিবার দুদিন কলকাতায় প্রবল ঝড় বৃষ্টি হবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সাইক্লোন আমফান চলে যাওয়ার পর থেকেই তাপমাত্রার পারও দ্রুত বাড়ছে, আর এর জেরেই স্থানীয়ভাবে নিম্নচাপ তৈরি হতে চলেছে। তো বন্ধুরা, যত নিম্নচাপ তৈরি হবে ততই কিন্তু ঘূর্ণিঝড়ের প্রকোপ বাড়বে। প্রাথমিকভাবে বুধবারই হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। তবে এই নিম্নচাপের জেরে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে, পাশাপাশি স্থানীয় উচ্চচাপ এলাকা থেকে নিম্নচাপ ক্ষেত্রে দ্রুত বায়ু প্রবেশ করে ঝড় তৈরি করবে। শুক্রবার থেকে ক্লাউড ব্রেক করে বৃষ্টি হতে পারে, আবার শনিবার সকালে বজ্রবিদ্যুৎ সহ রবিবার দুদিন বজ্রবিদ্যুৎ এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন আগামী বুধবার থেকেই রবিবার পর্যন্ত কিন্তু এক টানা প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে কিন্তু একটি বড়সড় দুর্যোগ আসতে পারে শনিবার এবং রবিবার। হ্যাঁ বন্ধুরা, তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং সাবধান থাকবেন, সেই সঙ্গে উত্তরবঙ্গে যারা বসবাসকারী রয়েছেন তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি আপডেট রয়েছে। সেটি হলো আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের যে 5 জেলা রয়েছে, সেই 5টি জেলায় কিন্তু প্রচণ্ড গতিবেগে ঝড় হাওয়া বইবে এবং অতি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আবহাওয়া দপ্তরের এই খবরটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।